হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমার নাম হলো রাখি অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল রাখিস ওয়ার্ল্ড। তো আমি অনেক দিন ধরে অনেক রকম ভিডিও আনছি না রেগুলার বেসিকে, বাট আমি বলেছিলাম পুজোর সময় আমি চেষ্টা করবো কিছু কিছু ব্লগ আনার। তো আমি আমার পুজোটা যেভাবে কাটালাম তার একটা ছোট্ট ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে আমার খুশি আনন্দের দিনগুলো শেয়ার করলাম। তো এইটা হলো অষ্টমীর দিন, যেদিন আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে, মানে মা বাবা বোন মানে সাঙ্গা সবাইকে নিয়ে ডিনার করতে বেরিয়েছিলাম। মা পায়ে খুব ব্যথা, বাবারও সেম, তাই হেঁটে ঠাকুর দেখা ওদের পক্ষে পসিবল নয় বলে আমরা শুধু ডিনার করে একটু লাইটিং দেখে বাড়িতে ব্যাক করি। সো সেই দিন আমরা গিয়েছিলাম রং দি বসন্তি ধাবাতে। অ্যাকচুয়ালি প্ল্যানিং ছিল না যে এখানে আমরা জায়গা পাবো, মানে পুজোর সময় প্রচুর ক্রাউডেড প্লেস থাকে জায়গাগুলি, রেস্টুরেন্টগুলো খুব ভিড় থাকে, তো সেই হিসাবে এটা ফাঁকা পেয়েছিলাম বলে আমরা ওখানে ঢুকে ডিনার করার জন্যে বসলাম। তো এই হলো পরিবেশটা। আমরা যখন গেছি তার খানিকক্ষণ পরই মানে একদম ক্রাউডেড ব্যাপারটা হয়ে গিয়েছে, মানে লাইনে সবাই দাঁড়িয়ে রয়েছে, আমরাই লাস্ট যারা সঙ্গ গিয়ে ওখানে সিট পেয়ে গেছি। তো যাই হোক, এই হলো পারিপার্শ্বিক এরিয়াটা, কি সুন্দর পুজোর সময় কত ভিড়। আর এই দেখো এসে গেছে আমাদের ডিনার। ডিনারে আমরা যে যা খাবো সবাই মিলে অর্ডার করেছিলাম। আমার বাবা যেহেতু চিকেন এসব খায় না, কোনো মিট আইটেম, তো বাবার জন্যে ভেজ আইটেম ছিল। আর এটা দেখো সল্টলেকের একটা ব্রিজ, যেটা কি সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে, তো ওটার একটা ছোট্ট ক্লিপ আমি তুলেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে, আমাদের সত্যি খুব ভালো লাগছিলো দেখে। আর আমার মা বাবা এগুলো দেখতে খুব ভালোবাসে, ওনাদেরকে এগুলি দেখানোর জন্যে আমি একটা দিন পুজোতে অবশ্যই নিয়ে বেরোই। তো অ্যাকচুয়ালি নবমীতে বেরোই, এবার অষ্টমীতে প্ল্যান করেছি, কারণ দশমীতে আমাদের একটা আউটিং রয়েছে, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। মা বাবাদের ড্রপ করে দিয়েছি, এবার আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রাস্তা অনেক ফাঁকা হয়ে গেছে, মাঝরাত হয়ে গিয়েছে, 2:30 বাজে, রাস্তা আস্তে আস্তে অনেকটা ফাঁকা দেখো। তো এইটা হলো আমাদের সপ্তমীর দিন, যেদিন আমি মানিস রাঙ্গাত মিলে একটু মেলা ঘুরতে বেরিয়েছিলাম। এই দেখো বেলুন ফাটাবে বলেও মেলাতে যাবে, এই বায়না করছিল বলে ওকে নিয়ে সন্ধ্যেবেলা মেলাতেই গেছিলাম। সামনে টালা পার্ক রয়েছে আমাদের, সেখানে মেলা বসেছে, তো সেই মেলাতে একটু ঘুরে এলাম। দেখো কত খুশি বেলুন ফাটিয়ে। সেভাবে খুব একটা ঠাকুর দেখা আমাদের এই বছর হয়নি বিভিন্ন কারণের জন্যে। হ্যাঁ, পুজো আনন্দ করেছি, আমার বান্ধবী সুস্মিতার সাথে আমি দুদিন ধরে কাটিয়েছি, মানে প্রথম পুজো দুটো দিন। তো এই দিনটা আজকে সপ্তমীর দিনও আমি এখান থেকে মেলা থেকে বেরিয়ে ওদের বাড়িতেই যাবো, আনন্দ করবো, আমরা হোল নাইট সবাই মিলে স্টে করবো। তো এই হলো আমার পুজোর ছোট্ট ব্লগ, কিছু ফটোস তোমাদের সাথে শেয়ার করছি যেগুলি সারা পুজোতে আমি ক্লিক করেছি ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। তো এইটা হলো সেই কিছু ছবি। তো তোমরা জানিও আমার পুজো ব্লগটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। আমি খুব বেশি বড় ব্লগ বানাতে পারিনি, কারণ আমি সেভাবে পুজো এনজয় করতে পারিনি, মানে যতটা পেরেছি বাইরে বেরিয়েছি আর তোমাদের সাথে সেটুকু ক্লিপই আমি শেয়ার করছি। তো আশা করি তোমরাও তোমাদের পুজো ভালোভাবে কাটিয়েছো, আমার সাথে সব কটা কথা, তোমাদের আনন্দের কথা আমাদের সাথে আমার সাথে শেয়ার করো, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। দেখা হচ্ছে আমার নেক্সট একটা ব্লগে। আমরা রিসেন্ট একটা ট্রিপে যাচ্ছি ফ্যামিলির সাথে দীঘার, সেই ব্লগটা টোটালি তোমাদের সাথে শেয়ার করব, খুবই ওয়েটিং করছিলাম এই ট্রিপটার জন্যে। সো চলো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, ভালো থেকো সবাই তোমরা।